নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ। 2024 সালের আজকে হচ্ছে 7ই জুলাই, আজ রথযাত্রা। রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে যাচ্ছি চাকদার রথের মেলায়। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব, রথ টান দেখব এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও সেই রথযাত্রা দর্শন করাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই রথযাত্রায়, রথের মেলায়। চলে এসেছি চাকদার রথের মেলায়। প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে চাকদা বাস স্ট্যান্ড থেকে চাকদা রেলগেট পর্যন্ত এই পুরো রাস্তাটা জুড়ে বিভিন্ন দোকানপাট বসে। এখন টাইম হচ্ছে বিকাল 5:30। এখন এই রাস্তাটা কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, তবে আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা কিন্তু মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠবে। এই মেলায় বিভিন্ন রকমের খাবারের দোকান, বিভিন্ন রকমের সাংসারিক জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, বেলুন, পুতুল, এরকম বিভিন্ন ধরনের দোকানপাট বসে। দেখো বন্ধুরা, এইখানে এক ধরনের টিনের তৈরি নৌকা রয়েছে। এই নৌকার ভেতরে একটি প্রদীপ রয়েছে, সেই প্রদীপে আগুন জ্বালিয়ে দিলে কিন্তু নৌকাটা জলে সমানে এরমভাবে ঘুরতে থাকে। এখানেও দেখো কাঠের তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিস বিক্রি হচ্ছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা, টেডি বিয়ার, ছোটো ছোটো পুতুল। আর এই একটা জিনিস দেখো, এটা হচ্ছে কুমির, কাগজের তৈরি কুমির। এই যে দেখো বন্ধুরা, রথের মেলার বিশেষ আকর্ষণ জিলিপি, বাদাম ভাজা, কাঠি ভাজা এইসবের দোকান। এখানে দেখো বন্ধুরা, শিবলিঙ্গ, পাথরের থালা, বাটি, গ্লাস, তারপরে শঙ্খ এইসব বিক্রি হচ্ছে। এখানে দেখো বন্ধুরা, মহিলাদের বিভিন্ন সাজাগোজার জিনিস বিক্রি হচ্ছে। আর এই যে সামনের যে জিনিসগুলো দেখছো, আর দেখো এই সাইডেও রয়েছে আরও কতগুলো। এই যে এখানে যে কানের হার, গলার হার এগুলো দেখছো, এগুলো সবগুলোই কিন্তু ওনাদের নিজের হাতে তৈরি। ওনাদের থেকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো এগুলো ওনাদের নিজের হাতে তৈরি। এখানেও দেখো বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিস রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছি আর একটা, এই যে এখানে দেখো লোহার সমস্ত বটি, কাটারি, কুড়ুল এইসব বিক্রি হচ্ছে। আর এইখানে দেখো চিনি কলা রয়েছে। এই চিনি কলা, ফুল, ধূপকাঠি এগুলো জগন্নাথ দেবের জন্য বিক্রি হচ্ছে। অনেকে আছে রথ আসলে রথে দেয় এগুলো পুজোর জন্য, তা সেগুলোই বিক্রি হচ্ছে এখানে। এখানে দেখো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, ঘর সাজানোর জন্য শোপিস রয়েছে, তারপরে চাবির রিং রয়েছে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের চাবির রিং রয়েছে। বন্ধুরা, আমরা এই রথের মেলা তো ঘুরে দেখে নিলাম, এইবারে হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা দেখার পালা। তো প্রভু জগন্নাথ দেবের সেই রথ আসতে শুরু করেছে, এবারে আমরা সেই রথযাত্রা দর্শন করে নিই। Thank you.
দেখো বন্ধুরা, রথটা এখন ঠিক চাকদা যে বসন্তকুমারী গার্লস হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের যে মোড়টা, সেই মোড়ে এখন রথটা দাঁড়িয়েছে। তো চলো বন্ধুরা, এই রথটা আর জগন্নাথদেবকে তোমাদের আরেকটু ভালোভাবে দর্শন করানোর চেষ্টা করি। জয় জগন্নাথ, শ্রীপ্রাশ দর্শন, জয় জয় জগন্নাথ।
তো বন্ধুরা, আমরা জগন্নাথ দেবকে দর্শন করলাম, জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। জয় জগন্নাথ।